আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ খুবই সুন্দর এবং চমকপ্রদ একটা ব্যবসা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এখনকার সময়ে টপ একটা ব্যবসা, যে ব্যবসায় কোনো রিস্ক নেই কিন্তু লাভ আছে অনেক। আপনি 50,000 টাকা বিনিয়োগ করে 1,00,000 টাকার উপরে লাভ করতে পারবেন এমন একটি ব্যবসা। আর ব্যবসাটা অনেক সহজ এবং সর্বক্ষেত্রে ব্যবসাটা ভালো চলে। আপনি গ্রামে গঞ্জে শহরে যেখানে বলেন না কোনো, সব জায়গায় একটা ব্যবসা শুরু করতে হলে আপনাদেরকে সব দিক বিবেচনা করতে হয়, এটা আমরা সকলে জানি। তো চলুন আমরা ব্যবসা সম্পর্কে জেনে নিই। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কালো জিরার তেল। আমরা জানি কালো জিরা অনেক রোগের মহা ঔষধ হিসেবে কাজ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ঔষধ কালো জিরা। তো কালো জিরার অনেক গুণাগুণ রয়েছে। আমরা সকলে জানি কালো জিরা থেকে যে তেল বের হয় সেটা অনেক মূল্যবান একটা তেল। আর কালো জিরার তেলের চাহিদা এখন সব জায়গায়। আপনি চাইলে নিজে এটা বিক্রি করতে পারেন, আবার পাইকারিও বিক্রি করতে পারেন। কালো জিরা যেসব রোগের কাজ করে আমরা জানি, জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা, বিভিন্ন ধরনের ব্যথা, অ্যালার্জি, ডায়রিয়া, আমাশা, যে কোনো রোগের প্রতিষেধক হিসাবে আমরা জানি কালো জিরা অনেক কার্যকরী একটা মশলা। আর কালো জিরা কিন্তু একটা মশলা জাতীয় পণ্য। আমরা খাওয়ার জন্য যে মশলা ব্যবহার করি, যেমন পাঁচফোড়নে কিন্তু কালো জিরা ব্যবহার করা হয়। তো এই কালো জিরার গুণাগুণের শেষ নাই, কালো জিরা গুণাগুণ বলে শেষ করা যাবে না। তো আমরা কালো জিরা ব্যবসা কিভাবে শুরু করব? কালো জিরা তেলের ব্যবসা শুরু করতে হলে আমাকে আগে ব্যবসা সম্পর্কে জানতে হবে। যে কোনো কাজের জন্য আমাকে অবশ্যই, যেখানে কালো জিরা তেলের ব্যবসা করা হয় সেখানে আমরা গিয়ে কিছুদিন যাতায়াত করব। কিছুদিন যাতায়াত করে আমরা সেখান থেকে একটা অভিজ্ঞতা অর্জন করব যে আমরা কিভাবে ব্যবসা শুরু করতে পারি, কিভাবে কাস্টমারের সাথে আমরা সম্পর্ক করতে পারি। সেখানে ভালো মার্কেট আছে, যেখানে সব ভালো তেল বিক্রি হয়, যেখানে এমন জায়গায় আমরা গিয়ে খোঁজ খবর নিব, যাতায়াত করব, তাহলে আমরা সহজে বুঝতে পারবো। এরপরে আসি কালো জিরা ক্রয় করার স্থান। কালো জিরা কোথা থেকে ক্রয় করবেন? সরাসরি কৃষক পর্যায়ে ক্রয় করবেন নাকি পাইকারি ক্রয় করবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে কালো জিরা চাষের জন্য দোআঁশ মাটি, বেলে মাটি ও সমতল মাটি সব থেকে বেশি ভালো জন্মে। তো আমাদের বাংলাদেশের ফরিদপুরে কালো জিরার চাষ সব থেকে বেশি হয়। এই জন্য আপনি যদি কৃষক পর্যায়ে কিনতে চান তাহলে ফরিদপুর থেকে সরাসরি কিনতে পারেন, কারণ সেখানে কালো জিরার চাষ বেশি। তো এরপরে আছে, যারা ঢাকাতে আছেন, ঢাকা শ্যামবাজার, ঢাকা শ্যামবাজার কালো জিরার পাইকারি মার্কেট, সেখানে গেলে আপনি কালো জিরা পাইকারি কিনতে পারবেন। এরপরে আসি তেল তৈরি করার প্রসেস। আমরা কিভাবে তেল তৈরি করব? আমরা কালো জিরার তেল মেশিনে প্রসেসিং করতে পারি। এর জন্য দুইটা মেশিন আছে, একটা হচ্ছে ডিজিটাল মেশিন বর্তমান সময়ে যেটা সব থেকে বেশি জনপ্রিয়, আর একটি আগেকার দিনের যে মেশিন গুলো আছে সেই মেশিন গুলো। তো এই দুইটা মেশিনের মাধ্যমে আমরা কালো জিরার তেল সরবরাহ করতে পারি খুব সহজে, তেলের গুণাগুণ বজায় রেখে। তেলের গুণাগুণ বজায় রেখে আমরা সবসময় এই কালো জিরা থেকে তেল প্রসেস করতে পারি। আমরা তেল কোথায় কোথায় বিক্রি করব? তেল বিক্রি করার জন্য আমাদের একটা ভালো জায়গা দেখে বিক্রি করতে হবে। আর আপনি যদি পাইকারি বিক্রি করতে চান তাহলে পাইকারি বিক্রি করতে হলে আপনাকে কয়েকটা কিছু মুদির দোকানে সাপ্লাই দিতে পারেন, অথবা ফার্মেসিতে, মুদি দোকান অথবা ফার্মেসিতে আমরা কালো জিরার তেল পাইকারি বিক্রি করতে পারি। তো এই দুইটা জায়গা অনেক সহজ হয়। এছাড়া আপনি বিভিন্ন মোড়ে, আমরা অনেক ক্ষেত্রে দেখি যে কোন এক জায়গায় এক ভদ্র ব্যক্তি একটা টেবিল চেয়ার নিয়ে তেল বিক্রি করছেন, তো আমরা এভাবে বিক্রি করতে পারি। অথবা বিভিন্ন রকম আইটেম নিয়ে, যেমন সরিষার তেল, সয়াবিন তেল, কালো জিরার তেল, মধু ইত্যাদি আমরা বিক্রি করতে পারি অনায়াসে। এরপরে আসি আমরা লাভ। কালো জিরার দাম প্রতি কেজি, কাঁচামাল যেটা, প্রতি কেজি 500 থেকে 600 টাকা কেজি। প্রতি কেজি কালো জিরার দাম 500 থেকে 600 টাকা। আর প্রতি কেজি কালো জিরায় 400 থেকে 600 গ্রাম পর্যন্ত তেল পাওয়া যায় ভালোভাবে। যদি আপনার কালো জিরার পুষ্টিমান অনেক কম থাকে তবুও আপনি 400 গ্রাম তেল পাইবেন। প্রতি কেজি কালো জিরার তেল আমরা বিক্রি করতে পারি সর্বনিম্ন 2,000 টাকা কেজি। তো 1 কেজি কালো জিরার দাম 500 থেকে 600 টাকা, ধরুন আমরা 500 টাকা ধরি, 500 টাকা 1 কেজি কালো জিরার তেলের দাম। তো প্রতি কেজি তেলের দাম যদি 2,000 টাকা কেজি হয় তাহলে 100 গ্রাম তেলের দাম 200 টাকা। আচ্ছা, এরপরে 100 গ্রাম আমরা প্রতি কেজি কালো জিরাতে আমরা তেল পাই সর্বনিম্ন 400 গ্রাম। আমরা 400 গ্রাম তেলের যদি হিসাব করি তাহলে আমাদের হচ্ছে কত, আমরা বিক্রি করতে পারছি কত, 800 টাকা। আমার কেনা খরচ কত, 500 টাকা। ধরেন যে আপনার অন্যান্য প্রসেসিং খরচ বাবদ আরো 200 টাকা খরচ হোক, আপনার 100 টাকা অনায়াসে লাভ থাকছে। তো আপনি যদি দৈনিক 50 কেজি কালো জিরার তেল বিক্রি করেন
তাহলে আপনি কালো জিরা 50 কেজি বিক্রি করলে আপনার সেখানে তেল হচ্ছে কয় কেজি 20 কেজি। তো সেই হিসাবে দেখেন আপনার লাভ আসতেছে কত। আপনি যদি প্রতি কেজি কালো জিরাতে আপনি 100 টাকা করে লাভ করেন, তাহলে আপনি 50 কেজি কালো জিরা বিক্রি করলে আপনার 5000 টাকা লাভ হচ্ছে। একদিনে যদি আপনি 5000 টাকা লাভ করেন, তাহলে মাসে আপনার লাভ আসতেছে কত টাকা? একদিনে 5000 টাকা লাভ হলে 30 দিনে লাভ আসে 3×5=15, 150,000 টাকা। খুব সহজে একটা ব্যবসা। এরপরে আমাদের একটা টার্গেট করতে হবে। আমরা আজকে 50 কেজি যদি 50 কেজি বিক্রি করি, তাহলে আগামীকাল আমরা 60 কেজি বিক্রি করবো, পরের দিন 70 কেজি। এইভাবে আমাদের টার্গেট বাড়াতে হবে। আর আমরা পাইকারিও দিব, তাহলে কি আমাদের বিক্রি বেশি হবে। বেশি বিক্রি হলে আমি লাভ কম করে বিক্রি বেশি করে কিন্তু সেক্ষেত্রে লাভ বেশি করতে পারছি। আর কালো জিরা তেলের ব্যবসা ভবিষ্যৎ কেমন হতে পারে? কালো জিরা তেলের ব্যবসা পূর্বে যেমন ছিল এখন তেমন আছে, আর ভবিষ্যতেও থাকবে। আর আপনি যদি সার্ভিস ভালো দেন, আপনার তেলের গুণাগুণ যদি ভালো হয়, তাহলে আপনি এই কালো জিরা তেল আরো বেশি পরিমাণে সাপ্লাই দিতে পারবেন, সেক্ষেত্রে আপনার বিক্রি বেশি হবে আর আপনার সেখানে ব্যবসার প্রসারণ পাচ্ছে। এই জন্য আমরা কালো জিরা তেলের ব্যবসা অনায়াসে করতে পারি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওর বিষয়। যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই নতুন নতুন ভিডিও ও অন্যান্য খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আবারও নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।